কলিয়াবৰৰ হাতি গাঁৱত বন্যহস্তীৰ আক্ৰমণত নিহত দুজন, নিশা ধাননী পথাৰত হাতি খেদিবলৈ গৈ মৃত্যু, বীৰেণ লোহাৰ আৰু সমা মুহাৰ বন্যহস্তীৰ উপদ্ৰৱত বিনিদ্ৰ ৰজনী অঞ্চলটোৰ ৰাইজৰ। নগাঁও রূপহী হাতত কুখ্যাত ডকাইতলৈ আরক্ষীর গুলি চালনা, আরক্ষীক আক্রমণের চেষ্টা চলাতে গুলি চালনা, গুলিবিদ্ধ উমর ফারুকর পর জব্দ দুই যায় গুলিসহ পিস্তল, নিশায় উমর ফারুকক জিএমসিএইচলৈ প্রেরণ। রেহাই দিয়া নহব কোনো দুর্নীতিগ্রস্ত আরক্ষীক, হাওয়ালার ধন আত্মসাতক লৈ দুর্নীতিগ্রস্ত আরক্ষীর বিরুদ্ধে কঠোর আরক্ষী সঞ্চালক প্রধান। এপিএসসি কেলেঙ্কারি দোষীয়ে পাব আইনগত শাস্তি, কাইলৈ এস আই টিত হাজির হব লাগিব তিনি রাজপত্রিত বিষয়া। বিধানসভা নির্বাচনের ফলাফলের পিছত পাঁচ রাজ্য সরকার গঠনের কুচকাওয়াজ, কাইলৈ তেলেঙ্গানাত নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ লব রেবন্ত রেড্ডিয়ে, রাজস্থান মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ত এতিয়াও নির্ধারণ হওয়া নাই মুখ্যমন্ত্রীর নাম। 8 ডিসেম্বরত মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ লব লাল দহোমাই, মঙ্গলবারে নিশা জেপিএমৰ বিধায়করে লাল দহোমার বৈঠক, আজি সাক্ষাৎ করব রাজ্যপালক, লাল দহোমাক ফোনযোগে শুভেচ্ছা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহৰ।